হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমি যেটা করেছি একটা স্ন্যাক্সের রেসিপি, তো সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। আমরা এমনি বাড়িতে চিকেন স্প্রিং রোল অনেকভাবেই করে থাকি, তো আমি যেভাবে করে থাকি সেটাই করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর খুব কম তেল দিয়ে চিকেন স্প্রিংটা আমি করেছি, তো ভিডিওটা দেখে নিয়ে যায়। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তাতে দেব 1 টিস্পুনের মতো লবণ, আর দেব 2 চামচের মতন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে এটার একটা ডো তৈরি করব। ডোটা না হবে খুব একটা টাইট, না হবে খুব নরম। তো ময়দাটা দেওয়া হয়ে গেছে, এরপর অল্প অল্প জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। তো ডোটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এইভাবে ডোটাকে রেডি করতে হবে, না টাইট হবে না খুব নরম হবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেবো। তো অন্যদিকে চিকেনের রেসিপিটা যেটা করার সেটা করে নিই। তো একটা কড়াই চাপিয়ে তাতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এতে দেব আমি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলোকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। তো আদা রসুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর এতে দিয়ে দেবো 1টা ছোটো পেঁয়াজ যেটা কুচি করে নিয়েছি, আর 1/2 ক্যাপসিকাম সেটা ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে এগুলোকে আমি 1-2 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো চিকেন। চিকেনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, বোনলেস চিকেন নিয়েছিলাম, তো সেটাকে মিক্সিতে একবার পেস্ট করে নিয়েছি। দিয়ে এতে দেবো 7 মতো লবণ। দিয়ে ভালো করে চিকেনটা আমি পেঁয়াজ রসুন যেগুলো দিয়েছি ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেব। এরপরে কিছু এতে আমি সস দেবো, যেমন দেবো টমেটো সস 1 চামচ, সয়া সস 1 চামচ, রেড চিলি সস, গ্রিন চিলি সস, তারপর ভিনিগার, এগুলো সেজন সস, এগুলো আমি 1 চামচ 1 চামচ করে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব, আর এটা একদম পুরো ঝরঝরে করে নেবো, মানে চিকেন থেকে যে জলটা বেরোবে সমস্তটা শুকিয়ে নেবো। দিয়ে একদম ঝরঝরে করে এইটা করে নিতে হবে। তো চিকেনের যে পুরটা একদম রেডি, মানে একদম ঝরঝরে দেখতে পাবে, আর জলে পুরো শুকিয়ে গেছে আর চিকেনটা সেদ্ধ ঠিকঠাক হয়ে গেছে। তো ওটা গ্যাস অফ করে দেবো, ঠান্ডা হতে দেবো। অন্যদিকে আমি এখানে একটু আটা নিয়ে নিয়েছি, এবং যে ময়দার যে ডোটা রেডি করেছিলাম তার থেকে রুটি বেলার জন্য ছোটো একটু বল কেটে নেব।
তো একটা লই নিয়ে আমি রুটির বিলে মতন বিলে নেবো, খুব বড় করে না, মিডিয়াম যতটা বেলা যায় ততটা বিলে নেবো। তো ছোট একটা রুটির মতন আমি বিলে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা লই আমি আগে এই ছোট ছোট রুটির মতন করে বিলে নেব। তো প্রত্যেকটা লই আমার রুটির মতন ছোট ছোট বেলা হয়ে গেছে। এরপরে একটা ছোট রুটি দিয়ে তার উপরে একটু আটা বা ময়দা ছড়িয়ে নিতে হবে, দিয়ে আবার একটা রুটি দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা রুটি এভাবে মধ্যে মধ্যে আটা ছড়িয়ে একটা একটা করে রুটি দিয়ে দিতে হবে। দিয়ে পুরো রুটিগুলো দেওয়া হয়ে গেলে এভাবে হালকা হাতে বেলনার সাহায্যে বিলে বড় করে নিতে হবে, যতটা পারা যায় বড় করতে হবে। তাহলে কি স্প্রিং রোলের যে উপরের যে কভারটা একদম পাতলা হবে। তো আমার বেলা হয়ে গেছে। এরপর দেখুন একটা একটা করে এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে, যাতে ছিঁড়ে না যায় বা ফেটে না যায়। তো এইভাবে আস্তে 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 করে ছাড়িয়ে নিতে হবে, খুব সহজেই কিন্তু দেবে প্রত্যেকটা মানে রুটি ছেড়ে যাবে, কেন যেহেতু ভিতরে আটাটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, কিন্তু এই কাজটা একটু আস্তে আস্তে করবেন, একটু সাবধানে করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা রুটি আলাদা আলাদাভাবে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এইভাবে পাতলা পাতলা করে কত সুন্দরভাবে রুটিগুলো কিন্তু বেরিয়ে চলে আসে। তো এরপর একটা রুটি নিয়ে তো একটা রুটি নিয়ে নিয়েছি, তার মধ্যেখানে যে চিকেনের পুরটা আমি রেডি করেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে সেটা মধ্যেখানে এইভাবে দিয়ে দেবো। দিয়ে নিচে একটা ফোল্ড করব আর সাইডের দুদিকটা এইভাবে ফোল্ড করে দেব। দিয়ে এভাবে ফোল্ড করে উপরের দিকটা একটু জল লাগিয়ে দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। জল দিলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে, খুলে যাবে না। তো এইভাবে প্রত্যেকটা স্প্রিং রোল আমি তৈরি করে নেব প্রথমে। আর একটা করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি। এইভাবে করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে দেবো, তাতে 2 চামচের মতন সাদা তেল দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে স্প্রিং রোল ফ্রাই প্যানের মধ্যে দেবো, আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে ভাজবো। তো একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা পাল্টে দেব। তো
দেখতেই পাচ্ছেন দুদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর স্প্রিং রোলগুলো আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব। তাহলেই আমাদের স্প্রিং রোল, যে চিকেন স্প্রিং রোল, একেবারে রেডি। এটা শস্যের সাথে খান, খেতে খুবই টেস্টি হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার।